নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড় ডানা। এই মুহূর্তে এর গতিপথ ও গতিবেগ নিয়ে বেশ কিছু পরিবর্তন আসছে। শেষ মুহূর্তে বৃষ্টিপাত এবং ঝড় বেশি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এটি পশ্চিমবঙ্গ ঘেঁষে উড়িষ্যায় আছড়ে পড়বে 24 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে 120 কিমি গতিবেগে উড়িষ্যার পারাদ্বীপের কাছে ধামারায় অঞ্চলে, যার ব্যাপক প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়বে। প্রচণ্ড বেগে ঝড় এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে, যার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় কত বেগে ঝড়, কেমন বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডানা নিয়ে কী কী আপডেট আছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় ডানা নিয়ে যে লেটেস্ট আপডেটটি আসছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় ডানা নিয়ে লেটেস্ট বুলেটিন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানব কী বলা হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে। পরবর্তীকালে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটি ঘনীভূত হবে। তারপর 23 তারিখ অর্থাৎ বুধবার দিন এটি সাইক্লোনিক স্টর্ম মানে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। তো 23 তারিখ বুধবারেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। তারপর এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে, তারপর এটি আরও ঘনীভূত হবে, শক্তি সঞ্চয় করবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 24 তারিখ সকালের মধ্যেই। তারপর 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যেই অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে 25 তারিখ মানে শুক্রবার সকালের মধ্যেই উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের পুরী আর সাগরদ্বীপের মাঝামাঝি স্থানে আছড়ে পড়বে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তীব্র ঘূর্ণিঝড় হিসেবে 100 থেকে 110 সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে 24 তারিখ বৃহস্পতিবার রাত থেকে 25 তারিখ সকালের মধ্যেই উড়িষ্যার পারাদ্বীপের কাছে ধামারায় অঞ্চলে। আপনাদের আমি অনলাইন থেকে দেখাবো কোথায় আছড়ে পড়বে। তো দেখতে পাচ্ছেন 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। গতিপথ কেমন হবে আপনাদের আমি দেখাবো। 23 তারিখ বুধবারে সকালের দিকে কিন্তু এর গতিবেগ থাকছে 60 থেকে 70, সর্বোচ্চ 80 থাকছে, তখন কিন্তু সেটা আস্তে আস্তে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। তারপর 23 তারিখ দুপুরের আগে তার গতিবেগ আরও বাড়ছে, 70 থেকে 80, সর্বোচ্চ 90 থাকছে, তখনও কিন্তু ঘূর্ণিঝড় থাকছে। 23 তারিখ বুধবার দিন রাতের দিকে গতিবেগ আরও বাড়ছে, 80 থেকে 90, সর্বোচ্চ 100 কিলোমিটার হয়ে যাচ্ছে, তখনও সেটি ঘূর্ণিঝড়ে থাকছে। তারপর 24 তারিখ সকালের দিকে বা দুপুরের আগে দেখতে পাচ্ছেন 11:30 অর্থাৎ দুপুরের আগে সেটি গতিবেগটা অনেকটাই বেড়ে যাচ্ছে, যার ফলে সেটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় ক্যাটাগরি 2 কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মানে তীব্র ঘূর্ণিঝড়ে। তারপর 24 তারিখ রাত্রি সাড়ে এগারোটার দিকে 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে সেটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই উড়িষ্যার পারাদ্বীপের কাছে ধামারায় অঞ্চলে কিন্তু আছড়ে পড়ছে। অর্থাৎ 24 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটি কিন্তু আছড়ে পড়ছে, উড়িষ্যাতে আছড়ে পড়ছে, যার ব্যাপক প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে। তারপর 25 তারিখ থেকে আস্তে আস্তে তার গতিবেগটা কমে যাচ্ছে, 70 থেকে 80-90 থাকছে, দেখতে পাচ্ছে সেটি ঘূর্ণিঝড়ে থাকছে। তারপর 25 তারিখ রাতের মধ্যে সেটি আস্তে আস্তে শক্তি কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, সেটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় ডানার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক প্রভাব থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 তারিখ আর 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আপনাদের দেখাবো কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 23 তারিখ অর্থাৎ বুধবার দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই 4 জেলায় ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই 4 জেলাতে বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই 3 জেলাতে হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 25 তারিখের দিকেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে ঝাড়গ্রাম এই 4 জেলাতে 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী থেকে অতিভারী অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 26 তারিখ অর্থাৎ শনিবার দিনও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে,
তার জন্য 26 তারিখ শনিবারও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। মেনলি 25 তারিখ আর 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন, এই দুই দিন আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বাতাসের গতিবেগ কেমন থাকবে আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে 23 তারিখের দিকে 40-50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে শুরু করবে। তারপর 23 তারিখের পর থেকে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কিন্তু বাড়তে থাকবে। 24 তারিখ সকালের মধ্যে তার গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়বে, সেটা দেখতে পাচ্ছেন 60-70 সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে শুরু করবে। তারপর 24 তারিখ সকালের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কিন্তু বাড়তে থাকবে। 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে বাতাসের গতিবেগ বাড়তে বাড়তে 100-110 সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে হয়ে যাবে। এই 24 তারিখ রাত থেকে কিন্তু 25 তারিখ সকালের মধ্যে ঘূর্ণিঝড় ডানা কিন্তু আছড়ে পড়বে, উড়িষ্যার পারাদ্বীপের কাছে ধামারাই অঞ্চলে আছড়ে পড়বে। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাতাসের গতিবেগ কেমন থাকবে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন 40-50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে বাতাস বইতে শুরু করবে 23 তারিখ অর্থাৎ বুধবার দিন। কোন কোন জেলায়? পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটি জেলাতে 40-50 সর্বোচ্চ 60 কিমি গতিবেগে বাতাস বইতে শুরু করবে। তারপর 60-70 সর্বোচ্চ 80 কিমি হয়ে যাবে বাড়তে বাড়তে 24 তারিখ সকালের মধ্যে, বৃহস্পতিবার সকালের মধ্যে। তারপর সেটি পরবর্তীকালে আরও বাড়বে। তারপর 24 তারিখ সন্ধ্যে থেকে 25 তারিখ সকালের মধ্যে বাতাসের গতিবেগ বাড়তে বাড়তে 100-110 সর্বোচ্চ 120 কিমি হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলাতে। তার সঙ্গে 80-90 সর্বোচ্চ 110 কিমি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, তার সঙ্গে সাগরদ্বীপে এই সমস্ত এলাকাতে। পাশাপাশি 70-80 সর্বোচ্চ 90 কিলোমিটার হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলির সমস্ত জায়গাতে। পাশাপাশি 50-60 সর্বোচ্চ 70 কিলোমিটার হয়ে যাবে কলকাতা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি আর বাঁকুড়া জেলাগুলিতে। এই সময় কিন্তু সমুদ্রের অবস্থা প্রচণ্ড খারাপ থাকবে, সমুদ্র উত্তল থাকবে, যার জন্য 23-25 এই তিন দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে দিতে নিষেধ করা হয়েছে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 1 নম্বর সতর্কবার্তা, পাশাপাশি 3 নম্বর সতর্কবার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে কবে কেমন কেমন বৃষ্টিপাত হতে পারে, কেমন মেঘে ঝড় বয়ে যাবে সেটাও দেখে নেব। 23 তারিখ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য এবং অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে। 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন লাল সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো 24 তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর 25 তারিখেও সেই বৃষ্টিপাত কিন্তু থাকছে, 25 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4টি জেলাতে। 25 তারিখ শুক্রবার দিনও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা থাকছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতেও 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি থাকছে। তারপর 26 তারিখ অর্থাৎ শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু কমছে। 26 তারিখে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তার জন্য 26 তারিখেও এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে শনিবার দিন পর্যন্ত। তো ঝড় কত বেগে বইবে সেটা আমরা দেখে নেব। 24 তারিখ রাত থেকে 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন সকাল পর্যন্ত, মানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বইবে, কারণ সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়বে উড়িষ্যার পারাদ্বীপের কাছে ধামারাই অঞ্চলে। যার জন্য 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর এই জেলাতে 100-110 সর্বোচ্চ 120 কিমি গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতে 70-90 সর্বোচ্চ 110 কিমি বেগে ঝড় কিন্তু বইতে শুরু করবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দুটি জেলাতে 70-80 সর্বোচ্চ 90 কিমি বেগে ঝড় বইতে শুরু করবে। তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে 50-60 সর্বোচ্চ 70 কিমি বেগে ঝড় বইতে থাকবে, যার জন্য হলুদ সতর্কতা দিয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30-40 কিমি গতিবেগে ঝড় কিন্তু থাকবে। মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বেগে ঝড়, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে। তো আমরা IMD অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ডানা নিয়ে, তার গতিপথ প্রকাশিত হয়েছে 23 তারিখের দিকে, সেটা কিন্তু এখানে থাকবে। এখান থেকে আস্তে আস্তে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। তারপর 24 তারিখের দিকে সেটা আরও কিন্তু গতিবেগটা বেড়ে যাচ্ছে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে
সেটি পরিণত হয়ে এখানে অবস্থান করবে 24 তারিখের দিকে দুপুরের পর, সেটা কিন্তু এখানে থাকবে দুপুর 12টার দিকে, সেটা কিন্তু এখানে থাকবে। তারপর 24 তারিখ সন্ধ্যের মধ্যে সেটা কিন্তু একদম উড়িষ্যার কাছে কিন্তু চলে আসবে। 24 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটি উড়িষ্যার এই যে এখানে কিন্তু পারাদ্বীপ রয়েছে আপনাদের আমি দেখাবো, এই নিচের দিকে কিন্তু পারাদ্বীপটা এখানে রয়েছে, যে পারাদ্বীপ, এই পারাদ্বীপের ঠিক কাছে এই যে ধামারাই অঞ্চল রয়েছে, এখানে কিন্তু ধামারাই একটা অঞ্চল রয়েছে, এই ঠিক এখানে কিন্তু আছড়ে পড়বে 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে উড়িষ্যাতেই। তারপর সেটি আস্তে আস্তে উড়িষ্যার দিকে কিন্তু প্রবেশ করে যাবে। তো 24 তারিখ সন্ধ্যে থেকে 24 তারিখ রাতের মধ্যে এটি কিন্তু আছড়ে পড়ছে উড়িষ্যাতে, আছড়ে পড়ছে পারাদ্বীপের কাছে আছড়ে পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারাদ্বীপ রয়েছে, এই জায়গাটা পারাদ্বীপ, পারাদ্বীপের কাছেই এই ধামারাই অঞ্চলে কিন্তু আছড়ে পড়ছে, যার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু প্রভাব থাকবে। তো ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, পাশাপাশি বাংলাদেশে কখন ঝড় বৃষ্টিপাত শুরু হবে সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো বন্ধুরা আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ও দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত ও ঝড় কখন কখন হতে পারে সেটা আমরা দেখে নেব। তো 23 তারিখ অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকে। তারপর বেলা যত বাড়বে তত কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, এই বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তারপর বুধবার দিন সন্ধ্যের পর থেকে ওই রাতের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। খুলনা, বরিশাল এই দিকটাতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 24 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঝড়ও কিন্তু বইতে শুরু করবে। ওই বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ও কিন্তু বইতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেটা আপনারা আমি দেখাচ্ছিলাম যে 40 থেকে 50, পরবর্তীকালে কিন্তু 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে থাকবে, পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু বাতাস থাকবে বৃহস্পতিবার দিন। তারপর বৃহস্পতিবার দিন যত কিন্তু সময় গড়বে ততই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে পড়বে এবং বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি কিন্তু ঝোড়ো বাতাস থাকবে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত থাকবে। আর সন্ধ্যের পর থেকে ঝড় এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আরও বাড়বে, কারণ সেই সময় কিন্তু আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় ডানা সেটা কিন্তু উড়িষ্যার দিকে আছড়ে পড়বে, যার প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় আর ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে। আর শুক্রবার সকালের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছি শুক্রবার দিন 25 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী কিন্তু বৃষ্টিপাত থাকছে, তার জন্য 25 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা থাকছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও, খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে, বরিশালেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে 25 তারিখ সারা দিন মান। তো 24 তারিখ 25 তারিখ এই দুই দিন আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঝড় কিন্তু থাকছে। তারপর 26 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে 26 তারিখে পশ্চিমের জেলাগুলিতে থাকছে। 26 তারিখ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত থাকছে। তারপর 27 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো 24 তারিখ 25 তারিখ এই দুদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।